অলরাইট, এইরকম বেন টেক্সট অ্যানিমেশন স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। ফার্স্টে অ্যালাইট মোশন ওপেন করে প্লাসে ক্লিক করুন, দেন 4:5 রেশিও সিলেক্ট করুন, রেজলিউশন 720p, দেন ফ্রেম রেট 30 FPS সিলেক্ট করুন অথবা 60 বা তার মানে 30 থেকে 60 মধ্যে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে দিন। এরপর এখান থেকে একটা ফটো অ্যাড করুন, প্লাসে ক্লিক করুন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে পছন্দের একটা ফটো অ্যাড করে নিন। সেই ফটো আমি অ্যাড করছি, অ্যান্ড এই ফটোর লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে। ওখান থেকে চাইলে আপনারা ফটোটিকে ডাউনলোড করতে পারেন। দেন এখান থেকে কী করুন, মোবাইল ট্রান্সফর্মে ক্লিক করুন, দেন ডান দিকে 3 নম্বর অপশানে ওখানে ক্লিক করে ফটোর সাইজটা একটু বাড়িয়ে নিন, এরকম এতটা বাড়িয়ে নিন। দেন এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পর কী করতে হবে, আমাদের একটা সং অ্যাড করতে হবে, যে সংটা দিয়ে আমরা স্ট্যাটাস ভিডিওটি বানাবো। তার জন্য টাইম লাইনটা ফার্স্টে রাখুন, দেন প্লাসে ক্লিক করুন, অডিওতে ক্লিক করুন, দেন ভিউ অলে ক্লিক করে এখান থেকে পছন্দের সং নিয়ে নিন। সো আমার এখানে কপি আছে, আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এরপর কী করতে হবে, ফটো সং যতটা আছে তত আমাদের ফটো লেয়ারটি নিয়ে যেতে হবে। তার জন্য কী করবেন, ফটো লেয়ারটিকে সিলেক্ট করে অ্যাড দুবার টাচ করুন, দেন এই অপশানে ক্লিক করে দিন। তাহলে দেখুন ফটো লেয়ারটি একদম এন্ড পর্যন্ত চলে আসবে। এরপর কী করবেন, টাইম লাইনটা ফার্স্টে রাখুন এবং এর সাথে আমাদের ফটোতে কিছু এফেক্ট অ্যাড করতে হবে। সো তার জন্য ফটো লেয়ারটিকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করুন, অ্যাড এফেক্টে ক্লিক করুন, দেন এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসুন। এখানে আসার পর এখান থেকে নিয়ে নিন অসিলেট, দেন এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করুন, দেন অ্যাঙ্গেলটাকে যেটা হচ্ছে 45, এটাকে আপনার অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে এটাকে আপনার 90 ডিগ্রি করে দিন। সেটাকে অ্যাঙ্গেলটাকে 90.0 ডিগ্রি করে দিন। সো আমি এখানে করে দিলাম। দেন কী করবেন, এখানে সো পারফেক্টলি করে নেবেন এটা। দেন ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করে এটাকে আপনারা কমিয়ে নিন, কমিয়ে এটাকে আপনারা 40 করে দিন। ওকে, সো 40 আশেপাশে। সো এখানে আমি 0.40 করে নিচ্ছি। দেন এখান থেকে ম্যাগনিটিউডটাকে সিলেক্ট করে এখান থেকে একটু কমিয়ে নিন, কমিয়ে এটাকে আপনারা 15 রাখুন, ম্যাগনিটিউডটাকে 15 রাখুন। দেন এফেক্ট কমপ্লিট, এখান থেকে ব্যাকে আসুন। ব্যাকে আসার পর এখানে আমাদের আরও একটি এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য আবারও অ্যাড এফেক্টে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আবারও ক্লিক করুন। দেন কী করবেন, এখান থেকে সুইং এফেক্টটি নিন, দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করুন, দেন এখান থেকে এফেক্টটি ওপেন করুন। ওপেন করার পর এখান থেকে ফ্রিকোয়েন্সিটা আছে 2.00, সেটাকে আপনারা কমিয়ে নিন, কমিয়ে এখান থেকে আপনারা 30 করে দিন, 0.30 করে দিন। ওকে, সে আমি এখানে করে নিচ্ছি। দেন এখানে অ্যাঙ্গেল ওয়ানটাকে সিলেক্ট করুন, অ্যাঙ্গেল ওয়ান সিলেক্ট করার পর এখান থেকে এটাকে কমিয়ে নিন, মানে বাড়িয়ে নিন একটু। সো বাড়িয়ে এটাকে আপনার -3 ডিগ্রি করে দিন, সো এটাকে -3.0 ডিগ্রি করে দিন। অ্যাঙ্গেল টুটা সিলেক্ট করে এটাকে আপনারা প্লাসে 3.0 ডিগ্রি করে দিন, সো এটাকে +3.0 ডিগ্রি। ওকে, সেরকম থাকবে। অ্যান্ড ফেসটা কিছু করতে হবে না। দেন এফেক্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পর এখানে আমাদের আরও একটি এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য আবারও অ্যাড এফেক্টে ক্লিক করুন। দেন এখান থেকে আবারও মোবাইল ট্রান্সফর্মে ক্লিক করুন, দেন এখান থেকে নিয়ে নিন পালস সাইজ, এটাকে নিন, দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করুন, দেন এখান থেকে এফেক্টটি ওপেন করুন। ওপেন করার পর কী করুন, ফ্রিকোয়েন্সিটা আছে এটা কমিয়ে নিন, কমিয়ে এটাকে আপনারা 0.20 রাখুন। ওকে, 0.20 রাখুন, সেটা পারফেক্টলি আপনাকে দেখে নেবেন। সো 0.20, দেন সিলিং যেটা আছে এটাকে আপনারা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এটাকে আপনারা একদম 1.00 করে দিন। দেন গ্রোটা কিছু করতে হবে না, যেমন আছে তেমনই থাক। এফেক্ট কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে ব্যাকে আসুন। ব্যাকে আসার পর কী করবেন, আপনারা দেখে নিন যে যেহেতু আমরা এতগুলো এফেক্ট অ্যাড করলাম, ফটো দেখুন মুভ হচ্ছে। সো আপনারা দেখে নেন যে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা শো হয়ে যাচ্ছে কিনা। সো এখানে যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা শো হয়ে যায়, আমাদের এখানে শো হচ্ছে না। তো যদি আপনাদের কাছে শো হয়ে যায়, কী করবেন, ফটো লেয়ারটিকে সিলেক্ট করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন, দেন এখানে ডান দিকে 3 নম্বর অপশানে ক্লিক করে এখানে ফটো সাইজটাকে একটু বাড়িয়ে নেবেন। ওকে, তাহলে আর ব্যাকগ্রাউন্ডটা শো হবে না। সো এবার আমাদের কী করতে হবে, লিরিক্সগুলো একে একে অ্যাড করতে হবে। সো টাইম লাইনটা ফার্স্ট রাখুন, ফার্স্ট রাখার পর প্লাসে ক্লিক করুন, টেক্সটে ক্লিক করুন, দেন এখান থেকে যেখানে ফার্স্ট লাইন আছে ওটা অ্যাড করে দিন। সো আমি এখানে ফার্স্ট লাইনটা কপি আছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেন কী করুন, বাঁ দিকে দেখতে পাচ্ছেন অ্যালিগনের একটা অপশন আছে, ওখানে ক্লিক করুন, ক্লিক করে ওটা মিডল করে নিন। দেন এখান থেকে উপর রেগুলারে ক্লিক করে এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে পছন্দের একটা ফন্ট নিন। সো আমি এখান থেকে যে ফন্টটা নেবো সেটা হচ্ছে মাত্রাহীন। লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। যদি আট্রোপিল লেখাটাতে ক্লিক করে সাইজটা বাড়াতে কমাতে পারেন। সো এখান থেকে আমি এটাই রাখছি। অ্যান্ড কালার অপশন টাচ করুন, এখানে আপনাদের এখান থেকে ব্ল্যাকটা নিয়ে নিন। ওকে, দেন এখান থেকে টিক মার্ক দিয়ে দিন। টিক মার্ক দেওয়া গেলে কী করুন, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম ক্লিক করে এটাকে মুভ করিয়ে উপর দিকে এরকম জায়গায় রাখুন। সো এই জায়গায় আমি রাখছি। ওকে, সেরকম একটা জায়গায় রাখছি। দেন এখান থেকে ব্যাকে আসুন। ব্যাকে আসার পর কী করুন, এই যে লেয়ারটি হলো টেক্সটাইল লেয়ারটিকে, এটাকে সিলেক্ট করুন, দেন অ্যারোতে দুবার টাচ করুন, দেন এই অপশানে ক্লিক করে দিন। তো লেক্সট টেক্সটাইল লেয়ারটি একদম এন্ড পর্যন্ত নিয়ে চলে আসুন। ওকে, এরপর কী করতে হবে, আপনারা শুনে নিন যে আপনার ফার্স্ট লাইনটা কত আছে। আমাদের ফার্স্ট লাইন রয়েছে এতটা, সো টাইম লাইন এর পর্যন্ত নিয়ে আসুন। নিয়ে আসার পর এখান থেকে টেক্সটাইল লেয়ারটিকে সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে স্প্লিট করে দিন। সো স্প্লিট হয়ে গেল।
এরপর পরের লাইনটা শুনে নিন কত আছে। পরের লাইনটা আমাদের আছে এতটা, সো টাইম লাইন নিয়ে আসার পর লাইনটাকে সিলেক্ট করে অপশানে ক্লিক করে স্প্লিট করে দেবেন। সেইভাবে আপনার বাকি লাইনগুলো কমপ্লিট করে নেবেন। আমি আপনাদের দুটোই দেখাচ্ছি, ওকে। সো এই লাইনটা আমাদের দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। এরপর কি আমার সেকেন্ড লাইনটা কোথা থেকে স্টার্ট হচ্ছে দেখে নেবেন। তো সেকেন্ড লাইনটা আমাদের এখান থেকে স্টার্ট হয়েছে। সো টাইম লাইনটা নিয়ে যাওয়ার পর এখান থেকে টেক্সট লাইনটাকে সিলেক্ট করে এই অপশানটা ক্লিক করে এটা লেফট থেকে কাট করে দেবেন। এরপর কি করতে হবে, আমাদের সেকেন্ড লাইনটা চেঞ্জ করতে হবে। তার জন্য সেকেন্ড লাইনটাকে সিলেক্ট করে এডিট টেক্সটে ক্লিক করুন, দেন এখান থেকে লাইনটা কেটে দিন। সো আমি এখান থেকে লাইনটা কেটে দিয়ে কপি আছে পেস্ট করে দিচ্ছি। এরপর কি করবেন, এখানে টিক মার্ক দিয়ে দিন। টিক মার্ক দেওয়া হয়ে গেলে এখানে ব্যাকে আসুন। এবার আমাদের এফেক্ট অ্যাড করতে হবে। সো তার জন্য ফার্স্ট এরিয়াটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে অ্যাড এফেক্টে ক্লিক করুন। দেন এখান থেকে সার্চ বারে যান। সার্চ বারে গিয়ে এখানে লিখুন বেন্ড, ওকে। সো বেন্ড লিখুন। সো এখানে বেন্ড এসে গেছে। সো বেন্ড লেখার পর এখান থেকে আপনার স্ট্যান্ডার্ডে ক্লিক করে দিন। স্ট্যান্ডার্ডে ক্লিক করার পর এখান থেকে দেখুন কতগুলো অপশান আছে ফার্স্টের দিকে, লেফট রাইট টপ অ্যান্ড বটম কতগুলো রয়েছে। সো আপনারা কী করবেন, এখানে বটমটাকে সিলেক্ট করে রাখবেন, ওকে। বটমটা সিলেক্ট করে রাখবেন, দেন এখান থেকে অ্যাঙ্গেলে ক্লিক করবেন। অ্যাঙ্গেলে ক্লিক করার পর টাইম লাইনটা ফার্স্টে রাখবেন, দেন এখানটা প্লাস লাগিয়ে দেবেন, দেন টাইম লাইনটা একদম মিডলে নিয়ে আসবেন, মিডলের দিকে। সো এখানটা প্লাস লাগিয়ে দেবেন, দেন টাইম লাইনটা এন্ডে নিয়ে চলে আসবেন, দেন এখানটা প্লাস লাগিয়ে দেবেন। তিনটে প্লাস আমাদের এরকমভাবে লাগাতে হবে। সেবারই কী করবেন, ফার্স্টের প্লাসটা চলে আসুন। টাইম লাইনটা ফার্স্টের প্লাস নিয়ে আসার পর এটাকে আপনার বাড়িয়ে 180 ডিগ্রি করে দিন। তো এটাকে আপনার 180 ডিগ্রি করে দিন, ওকে। দেন কী করবেন, টাইম লাইনটা মাঝে টেনে আসুন, এটাকে জিরো দিয়ে রাখবেন। দেন শেষে টেনে চলে আসুন, শেষের প্লাস টেনে আসার পর এটাকে আপনারা -180 ডিগ্রি করে দিন, ওকে। সেখানে -180 ডিগ্রি করে দিন। সো এরপর কী করবেন, ফার্স্টে যে দুটো কি লাগানো হলো দুটো কি মাঝে টাইম লাইনটা নিয়ে আসুন। নিয়ে আসার পর কী করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন কোণে বাঁদিকে কার্ভের একটা অপশন রয়েছে, আইকন রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখান থেকে কার্ভটা আপনার এরকম করে দিন। সো এটা উপরের বলটা এতটা টানুন, নিচের বলটা এতটা টানুন, ওকে। সো এরকম রাখুন। দেন কী করুন, এখান থেকে ব্যাকে সরি পরে দুটো কিয়ের মাঝে নিয়ে চলে আসুন। টাইম লাইনটা পরে দুটো কিয়ের মাঝে এরকম করে দিন, এটাকে কার্ভটা এরকম করে দিন, ওকে। সো দেন এখান থেকে ব্যাকে আসুন, দেখুন একটা সুন্দর এরকম একটা এফেক্ট আসবে, ওকে। সো এরকম একটা এফেক্ট আসবে। এবার কী করবেন, ব্যাকে আসুন। ব্যাকে আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করার পর কপি এফেক্টে ক্লিক করে দিন। সো এফেক্টটা কপি হয়ে গেল। নেক্সট লাইনটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দিন। সেইভাবে প্রত্যেক লাইনকে আপনারা কপি পেস্ট করে দেবেন, দেন আপনার স্ট্র্যাটেজি তৈরি হয়ে যাবে। দেন কী করতে হবে, আমাদের এখানে একটা ভিডিও অ্যাড করতে হবে, টেমপ্লেট ভিডিও। তার জন্য টাইম লাইনটা ফার্স্ট রাখুন, দেন প্লাসে ক্লিক করুন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করুন, ভিউয়ালে ক্লিক করুন। দেন এখান থেকে ভিডিওটি নিন। সো লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স, ওখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন, ওকে। দেন এখানে অ্যাড করে নেওয়ার পর কী করবেন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, ডান দিয়ে গুণে। তখন থ্রি ডটে ক্লিক করবেন, কিন্তু ফিল স্ক্রিনে ক্লিক করে দেবেন, তাহলে এটা স্ক্রিনে ফিট হয়ে গেল। দেন কী করবেন, এখানে ব্লেন্ডিং অ্যানোপাসিটিতে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে লাইট এনে ক্লিক করবেন, দেন এখানে স্ক্রিনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে আসুন। ব্যাকে আসার পর কী করতে হবে, এই যে লেয়ারটি হলো এটাকে লং প্রেস করে হোল্ড করুন এভাবে। দেন এটাকে সবার নিচে নামিয়ে নিন, যতগুলো লিরিক্স আছে আপনার ততগুলো লিরিক্সের নিচে নামিয়ে নিন, ওকে। আমি সবার নিচে নামিয়ে এলাম ফটো ব্যাকগ্রাউন্ড ফটোর ওপরে। দেন কী করবেন, এখানে সেটা দেখে নিন কতটা আছে, সময়টা বেশি হয়ে গেছে, তার জন্য কী করবেন আপনার একদম ঠিক পারফেক্টলি শেষে নিয়ে যাবেন। দেন এখানে ভিডিও লাইটকে সিলেক্ট করবেন, দেন এই অপশানে ক্লিক করে রাইট থেকে কাট করে দেবেন, ওকে, তাহলেই হয়ে যাবে। সো এবার কী করবেন, আপনার লোগো অ্যাড করে দেবেন। দেন একটা লোগো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে ডান দিয়ে কোনো শেয়ার আইকনে যেখানে ক্লিক করবেন, ক্লিক করবেন, এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলটি প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।